আমরাও সবাই দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে, আমাদেরকে লাঠি চার্জ করা হচ্ছে রীতিমতো, ফালতু একটা মানে অর্গানাইজেশনের কোনো ঠিক নেই। অনেকের জুতো এদিক ওদিক পরে পড়ে, মানে অনেকে আর কি ভিড়ের মধ্যে পিছিয়ে গেছে, অনেকের বাচ্চা এখানে হারিয়ে গেছে, তো অ্যানাউন্সমেন্ট করছে। অনেক দূর দূর থেকে অনেকে এসেছে, কিন্তু এখানে ব্যবস্থা খুব বাজে, এত লাখ লাখ মানুষ রোজ আসছে কিন্তু কেউ ঠিক করে এটাকে ভিড়টাকে সামলাতে পারছে না। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম। ফ্রেন্ডস, আমরা এখন এসে গেছি কল্যাণীর যে মানে সবথেকে ভাইরাল এখন যে মণ্ডপটা, সেটা হচ্ছে আইটিআই, কল্যাণী আইটিআই যে মণ্ডপটা, টুইন টাওয়ার, তোমরা জানো মালয়েশিয়ার টুইন টাওয়ার, সেটা দেখার জন্য। এবং এখানে স্টেশনে অলরেডি প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখলে সেই ভিড় একেবারে উপচে পড়া ভিড়, সব স্টেশন শিয়ালদা থেকে এসে প্রচণ্ড ভিড় করেছে। এবং এরপর কিন্তু আমরা চলে যাব সেই স্টেশন, সেই মণ্ডপে যেখানে একেবারে বিখ্যাত সেই দুর্গাপুজোটা হচ্ছে, এবং সেখানে তোমরা দেখতে পাবে আরও কত ভিড়, এবং সেখানকার মণ্ডপ এবং তার ঠাকুর অবশ্যই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আমরা সবাই দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে, আমাদেরকে লাঠি চার্জ করা হচ্ছে রীতিমতো, ফালতু একটা মানে অর্গানাইজেশনের কোনো ঠিক নেই। আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদেরকে মানে আমরা ঢুকতে তো দেওয়া হচ্ছে না, প্লাস ঘুরিয়ে কোন দিকে নিয়ে যাওয়া হলো, কোনো সিকিউরিটি নেই। অদ্ভুত মানুষ এরা, অনেক দূর দূর থেকে অনেকে এসেছে কিন্তু এখানে ব্যবস্থা খুব বাজে, এত লাখ লাখ মানুষ রোজ আসছে কিন্তু কেউ ঠিক করে এটাকে ভিড়টাকে সামলাতে পারছে না। এ হচ্ছে কমিটির অবস্থা। অনেকে বা অনেকের মানে লাঠি চার্জ হয়েছে, অনেকের ক্ষেত্রে সবাই ফিরে আসছে আবার, অনেকের ক্ষেত্রে লাঠি চার্জ হয়েছে, অনেকে অনেক কিছু হারিয়ে ফেলেছে, খুব বাজে অবস্থায় আছে। একদম ব্যবস্থা করছেন না আপনারা, খুব ফালতু অবস্থা। কাকিনাড়া থেকে আগত জয় ভাই আপনাকে আপনার মা খোঁজ করছে। We'll be right back.
আমরা এসে গেছি সেই মালয়েশিয়ার টুইন টাওয়ারের যে মণ্ডপটা হয়েছে, এটা হয়েছে কল্যাণীর আইটিআই মোড়ে। এবং এখানে কিন্তু আমি খুব ঝামেলা করে আমরা ঢুকতে পেরেছি, প্রচণ্ড ঝামেলা। তোমরা দেখলে এতক্ষণ ধরে কী কী হয়েছে, তো সেই ঝামেলার মধ্যে আমরা ঢুকেছি, কারণ এখানে সামনে প্রচণ্ড ভিড় ছিল। সেই ভিড়টাকে আর কি সামলানোর মতো ব্যবস্থা কিছুই ছিল না, কিচ্ছুই ছিল না। আর তার মধ্যে অনেকের জুতো টুতো হারিয়ে গেছে, অনেকে বাচ্চা হারিয়ে ফেলেছে, এবং তার মধ্যে আমরা অনেক ইয়ে করে এখন বৃষ্টি এসে গেছে একদম প্যান্ডেলের মুখে। এখানে কিন্তু একটুখানি ব্যবস্থা, মানে দেখলাম দুটো আলাদা লাইন করেছে এত ঝামেলার পর। তো যারা বয়স্ক আছেন তাদেরকে বলবো একদম আসবেন না, কারণ এখানে কিন্তু খুব ঝামেলা করে ঢুকতে হবে। আমরা অলরেডি ভেতরে চলে এসেছিলাম এবং ভেতরের অবস্থা আমরা দেখলে অবশ্যই মণ্ডপ ভালো করেছে, ঠাকুর ভালো করেছে, কিন্তু আবার বারবার বলবো ব্যবস্থা খুব বাজে, কারণ অনেকেই খুব সাফার করলো আজকে, আর আজকে এখানে এসে এক্সপিরিয়েন্সটা খুব বাজে হলো। তো আশা করছি যারা বয়স্ক আছে তারা ভেবে চিনতে বেরোবেন, কারণ এখানে প্রচণ্ড ভিড় হচ্ছে আর এখানকার ব্যবস্থা একদম খারাপ, একদমই খারাপ, ঠিক আছে? কেউ কিছু ব্যবস্থা করছে না, আমরা খুবই সাফার করে আপনাদের সবাইকে এই কথাটা বলছি। আর এখানে অনেক ভিড় হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, ভিড়টা সামলানো মুশকিল হয়, কিন্তু এরকম তো অনেক আছে, অনেক মণ্ডপ আছে কলকাতা, আমরা সারা কলকাতা ঘুরে ফেলেছি অলরেডি, তো সেখানেও দেখেছি অনেক অনেক বেশি ভিড় হয়েছে, সেখানেও কিন্তু ভালোভাবে সামলানো গেছে, কিন্তু এখানে সামলাতে পারছে না, অনেকে অসুস্থ হয়ে পড়েছে, অনেকে জুতো এদিক ওদিক পড়ে মানে অনেকে আর কি ভিড়ের মধ্যে পিছে গেছে, হ্যাঁ, এবং তাদের জুতো হারিয়ে গেছে, বাচ্চাগুলো মানে অনেকের বাচ্চা এখানে হারিয়ে গেছে, এটা অ্যানাউন্সমেন্ট করছে। মণ্ডপের সামনে একটুখানি ব্যবস্থা ওরা ঠিকঠাক পরে করেছে অ্যাক্সিডেন্টের পর। তো যাই হোক, আবার বলবো বয়স্ক যারা আছেন বা যারা বাচ্চারা নিয়ে মানে বাচ্চা নিয়ে আসছেন, কেউ আসবেন না, খুব প্রবলেম হবে, বাচ্চা নিয়ে এলে কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে। আমরা ঠিকই করেছিলাম যে আমরা যাই হোক না কেন শেষমেশ মণ্ডপের ভেতরে ঢুকে ঠাকুর দেখবই, আর সেটা কিন্তু আমরা দেখেছি। আমরা কোনো নেগেটিভিটি ছড়ানোর জন্য বলছি না, আমরা তো কোনো শত্রু নয় আর কি এই মণ্ডপের, আমরা খুব ভালোবেসে এসেছিলাম, কিন্তু এখানকার ব্যবস্থা দেখে খুব খারাপ লাগলো, সেই জন্যই বলছি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com চ্যানেলের সাথে থাকুন, পুজো ভালোভাবে কাটান।